আপনার মনের মধ্যে কি কখনো এরকম প্রশ্ন আসে না যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার পর এক্স্যাক্টলি ওই ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন অ্যাড সেটিং করা দরকার? অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার পর বিভিন্ন রকমের কিন্তু অ্যাডস ভিডিওতে শো করানোর প্রয়োজন হয় আমাদের। অর্থাৎ আমাদেরকে কিন্তু অ্যাডসের মধ্যে বেশ কিছু অ্যাডসের মধ্যে কিন্তু টিক মার্ক করে দিতে হয়। অর্থাৎ আমাদের ভিডিওগুলো যখন আমাদের অডিয়েন্সরা প্লে করবে তখন কিন্তু এরকম ধরনের, যেমন স্কিপেবল, নন স্কিপেবল, ডিসপ্লে, ওভারলে, এরকম ধরনের কিন্তু অ্যাডস আমাদেরকে টিক মার্ক করে দিতে হয়। এর ফলে হয় কি, অডিয়েন্সরা যখন আমাদের ভিডিওগুলিকে প্লে করবে তাদের কাছে কিন্তু ঠিক এই রকম অ্যাডগুলো কিন্তু শো করাবে এবং আমরা ওই অ্যাড থেকে কিন্তু ইনকাম করতে পারবো। তো অনেকের মাথায় একটা জিনিস ঘুরপাক খায় যে আমাদের ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন এক্স্যাক্টলি কোন কোন অ্যাডসগুলোকে আমাদের অন করতে হবে। কারণ আপনারা এটা প্রত্যেকেই জানেন যে ইউটিউবের কিন্তু একটা পলিসি রয়েছে বা গুগল অ্যাডসেন্সের কিন্তু একটা পলিসি রয়েছে, আমাদের ভিডিওতে যখন অ্যাড শো করাবে, অর্থাৎ ইউটিউব যখন আমাদের ভিডিওগুলোতে অ্যাড প্রোভাইড করবে, তখন কিন্তু অ্যাডগুলোর মধ্যে যদি ওভার ক্লিকিং হয় তখন কিন্তু আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিজেবলড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় কিন্তু অ্যাডসেন্সটা কিন্তু ডিজেবল হয়ে যায়, তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সেকশনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন এরর কিন্তু শো করায় যে স্টেপ টু ইরোর ইউর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবলড, দিস মে ডিউ টু অ্যান ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, এরকম কিন্তু একটা রিজন শো করায় এবং তাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। তো অনেকের মনের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে এক্স্যাক্টলি আমাদের কোন কোন অ্যাডসগুলোকে অন করে দিলে আমাদের ভিডিওর মধ্যে ওভার ক্লিকিং বা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ারলি বলে দিব যে আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে তখন আপনাকে এক্স্যাক্টলি কোন কোন অ্যাডসগুলোকে অন করে দিতে হবে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা একদম পুরোপুরি সেফ থাকবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো ধরনের ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসবে না। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি যে ভাই দেখুন, আগেরকার ইউটিউব অ্যালগোরিদম বা আগেরকার যে ইউটিউব রোবোটিক সিস্টেম এবং বর্তমানের যে ইউটিউব রোবোটিক সিস্টেম এটা কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভড। আগে কিন্তু দেখা যেত যে আমাদের ভিডিওগুলির মধ্যে যখন ওভার ক্লিকিং আসতো বা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসতো তখন কিন্তু খুব সহজেই আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিজেবলড হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটার অনেক পরিবর্তন হয়ে গেছে যে এখন কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারে যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সিপিএম ওয়ার্ক, এক্স্যাক্টলি যদি আপনি সিপিএম ওয়ার্ক, তারপরে বিভিন্ন ধরনের যদি ওভার ক্লিকিং রোবোটিক সিস্টেমের মাধ্যমে করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটার মধ্যে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসতে পারে। কিন্তু যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত অ্যাডস, স্কিপেবল, নন স্কিপেবল, ডিসপ্লে, ওভারলে, যে সমস্ত অ্যাডস রয়েছে আপনি যদি সমস্ত অ্যাডসকে অন করে দেন, তারপরেও কিন্তু বর্তমান সময়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসবে না। যদি না আপনি রোবোটিক সিস্টেমের মাধ্যমে আপনার ভিডিওতে আর কি ভিউস না ডুগিয়ে থাকেন, বা আপনি যদি ভিপিএন বা বিভিন্ন ধরনের যে সমস্ত প্রক্সি রয়েছে যেমন ডিশভোসক্স আর 911, এগুলোর মাধ্যমে যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ক্লিক না করে থাকেন বা বাইরের কান্ট্রি থেকে ভিউস না দেওয়ার চেষ্টা করেন বা বাইরের কান্ট্রির আইপি অনুযায়ী যদি আপনি ইনকাম করার চেষ্টা না করেন, তাহলে কিন্তু কখনোই আপনার যে অ্যাডসেন্সটা সেটা কিন্তু ডিজেবল হবে না। তো অনেকের মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাইয়া, আমরা যদি নতুন চ্যানেলের মধ্যে একটা মনিটাইজেশন পাই, আমাদের কি কিছু কিছু অ্যাড যেমন স্কিপেবল অ্যাডস এবং নন স্কিপেবল অ্যাডস এগুলো কি অফ রাখতে হবে? তো শুরুতে আমি আপনাদের বলে রাখি যে বর্তমান সময়ে আপনি যদি কোনো রকম কোনো ধরনের ফল্ট না করেন বা আপনি যদি চান যে আপনি সিপিএম ওয়ার্কের মাধ্যমে বা বিভিন্ন থার্ড পার্টি ওয়েজের মাধ্যমে যদি আপনি ইনকাম করতে না চান, সেক্ষেত্রে আপনি সমস্ত অ্যাডস, যদি আপনি লিগ্যালভাবে আর কি ইউটিউবে কাজ করেন, তাহলে আপনি সমস্ত অ্যাডস অন করে দিতে পারেন। আপনার ভিডিওতে যদি অল্প ভিউজও আসে তারপরেও কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু সেফ থাকবে। কারণ নতুন নতুন যে সমস্ত ইউটিউবার আর কি বর্তমানে ইউটিউবিং করতেছে তাদের মনের মধ্যে কিন্তু এরকম কনফিউশন থাকে যে আমাদের ইউটিউব চ্যানেলটা যখন নতুন নতুন মনিটাইজড হয়ে যাবে তখন আমাদেরকে হয়তোবা কিছু কিছু অ্যাডস যেমন স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডস এগুলো কিন্তু বন্ধ করার পরামর্শ বড় বড় ইউটিউবাররা দিয়ে থাকে। তো আমি আপনাদের বলবো যে বর্তমান সময়ে এই সমস্ত অ্যাড কিন্তু বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আপনি এই সমস্ত অ্যাডগুলোকে অন করে দিতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারেন, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তখনই সমস্যা হবে যখন আপনি থার্ড পার্টি বা বিভিন্ন ফ্রড ওয়েড সিস্টেমের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে যাবেন, যেমন সিপিএম বা বিভিন্ন যে সমস্ত আইপির মাধ্যমে যখন বিভিন্ন বড় বড় কান্ট্রি যেমন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম বা বিভিন্ন ধরনের আইপির মাধ্যমে যখন আপনি টাকা ইনকাম করতে যাবেন তখনই কিন্তু আপনার এরকম সমস্যা হবে। আর আপনি যদি আপনার ভিডিওর মধ্যে লিগ্যাল ওয়েতে কাজ করেন, আপনার সমস্ত অ্যাড অন থাকবে, তারপরেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো ধরনের ক্ষতি হবে না এবং আপনার যে ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা সেটা কিন্তু ঠিক থাকবে এবং আপনি কিন্তু ইউটিউব থেকে
সহজে ইনকাম করতে পারবেন। তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।